আমি বড় লোকের ঐশ্বর্য দেখে কি আমাদের লোক করতে আসছে বাবা? লোক যে পা, তুমি ও কথা বলছিলে কেন মা? বড় লোকের ঘরে জন্মানোর কথা কেন বলছিলে মা? তোদের শুভ মুখ দেখলে আমি সব ভুলে যাই রে, সব ভুলে যাই। যখন দেখি তোরা এক মুঠো ভাত খেতে পাচ্ছিস না, চোখে জলাসে, কানে কানা ধরে, বুকটা টুকরে টুকরে কাঁদে, প্রাণটা আঞ্চল আঞ্চল করে, আমাকে দেখে লজ্জা বাবার গিয়েছে পেশাদের বউ। আমি হলাম কে? এই কুমার হট্টগায়ের মহামান্য সমাজপতি, তার উপর নির্ভেজাল ব্রাহ্মণ, পরে হিত করতে না পারলে পেটের ভাত হজম হয় না। হজম কি বলছিস রে? পেটের ভাত চালু হয়ে কামড়ায়। আমাদের বাড়িতে আবার কি চাল চাল তেলেন গো জ্যাঠা? চাল মাই, এই জ্যাঠা জ্যাঠা করিস না তো, এখনো সব চুল আমার পাকেনি, কয়েকটা দাঁত গুলি জীবের সঙ্গে বন্ধু পাতিয়ে বাস করছে, এই কাঁচা বসে কে জ্যাঠা হওয়া তো বটে। ওকে জিজ্ঞাসা কর তুদুলার, উনি কি প্রয়োজনে আমাদের বাড়িতে এসেছেন? এমন দয়া করে চোখের সামনে তোমাদের দুর্দশা দেখে তো থাকতে পারি না। শুনলাম কাল থেকে নাকি তোমাদের ভিটে হাড়ি চড়েনি, গোসাই দি মানে আজু গোসাই। আজু গোসাই বললে তুমি কেমন লোকে, সমাজপতি হয়ে এসব সহ্য করছো কি করে? সমাজের হিত সাধন করাই যে তোমার ধর্ম। যেই বলল তেই ছুটে এলাম। ধরো অফিসারদের বউ টাকা, হ্যাঁ এই ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দাও, আর এই বাজার থেকে চাল ডাল কিনে এনে হাড়ি চাপাও। জিজ্ঞাসা করতো যোগী, আমাদের এতখানি উপকার করে ওনার কি লাভ? লাভ আমার নয় তোমাদের। হ্যাঁ তোদের কথা ভেবে আমি আর কোষে কি রাতে ঘুমোতে পারি না। এই যে তোর বাপ পয়সার অভাবে দু দুটো মেয়েকে বিয়ে দিতে পারছে না, এ কি কোন দুঃখের কথা! পরমেশ্বরী তো লজ্জায় বাইরে বেরোনে ছেড়ে দিয়ে। না আমার শাশুড়ি অসুখ, সে তার সেবা যত্নই আছে। ওই হলো তারপরে এই জগদীশ্বরীর কথা, এমন ভরা ভাবদের মতো ভরন্ত মেয়ে, কুলতলা বেলতলা করে বেড়াচ্ছে আর ওই পাড়ার মেয়েদের সঙ্গে ধেই ধেই করে নাচছে। ওই জন্যই তো, ওই জন্যই তো আমার রাতে ঘুমের ব্যাঘাত ঘটছে। আপনি এখন আসুন। আসবো কি গো, আসল কথাটাই যখন বলা হয়নি। আসল কথা ভাবছি তোমাদের সংসারটাকে এই ভরা জমির হাত থেকে আমি বাঁচাবো। হ্যাঁ গোসাই জীব পরির সঙ্গে কোনটি বদল করবে, আর আমি যোগীকে রানি করে নিয়ে যাবো। বাবা তিনজনে নাকি সাপের মতন ফোস করে ওঠে, আর হবে নাই বা কেন? গেগের রামপ্রসাদের ছেলে মেয়ে আর কত ভালো হবে? আমার দাদা বাবু নানা কথা একটু কথা বলবে, তোমার মাথা ভাঙব। বেশি কথা বলিস না, ওই মাতা রামপ্রসাদ হয়ে বেশি লাগলামি করিস না। ওই চোখে তুই এখন চুপ করে দাঁড়িয়ে দেখছিস কি? তোদের বাড়িতে দাঁড়িয়ে তোদের বউকে যে অপমান করছে, তার ঘাট থেকে সভ্যতার ভূতটাকে নামিয়ে দিতে পারছিস না? তুমি চুকে বা ওরা অক্ষর তবে কি আমি অবাক হয়ে গেছিলাম, তাই এতক্ষণ কথা বলতে পারিনি। না না সইব না, বাবার প্রমাণ সহ্য করবো না, মাটিমাটি করে ওকে ভাবি। যা পুকুরে ডুব দিয়ে মায়ের পুজোর ফের ফুল ফুল পাত্র তুলে নিয়ে আসবে। তোর বাবা যেখানেই থাকুন বাড়িতে এসে পুজোয় বসবে। যা ভিতরে যা, মনে রাখিস জল খেয়েও তোদের বড় হতে হবে মা। আর আপনাকে বলছি আপনি এখন আসুন। শুনে অফিসে দেব, রামপ্রসাদ আমার কাছ থেকে যত টাকা ধার নিয়েছে বাপের কাজের সময় ঠিকে বাধা দিয়ে জানিয়েছে, তিন দিনের মধ্যে সুদে আসলে যদি ফেরত কবলা না করে তোমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তোমাদের গ্রাম থেকে আমি তাড়িয়ে দেবো। বৌদিমণি তুমি কাঁদছ? ছেলে মেয়ে কান্নামুখী যে পাশে উঠবে তার চোখে জল। আমি কি করবো ভাই, আমি কি করবো? গত তিন বছর দেশে আজম বাংলো, জমি জমা যাচ্ছিলাম বিক্রি হয়ে গেল, ঘর দিতে তাও বাধা পড়ে গেল, শুটুরের কাজের সময়
আজ আজ ভূষণ শর্মা আমাকে শাসিয়ে গেল টাকার জন্যে। এরপরে কি আমাদের না খেয়ে শুকিয়ে ওই গাছ তলায় গিয়ে দাঁড়িয়ে থাকবে? না না বৌদি, না, কখনো তা সম্ভব নয়। আমি আমি কত খাইছি তোমাদের খাওয়াবো? আমার বাবার একটুকু ভিটে আছে, সেইখানে গিয়েই তোমরা থাকবে। দাদাবাবুর অনুমতি নিয়ে তোমাদের হাঁড়ি থেকে আলাদা হয়ে গেল, বাড়ি থেকে তো চলে যায়নি। বৌদিমণি, ছেলে মেয়েদের কান্না মো আর তোমার চোখে জল দেখলে বুকের ভিতরটা আমার গুমড়ি গুমড়ি খাবে। বৌদিমণি, ঠাকুরপো, তুমি আমাদের দুঃখে আমার ইচ্ছা সেই টাকায় তোমাদের চাল ডাল জামা কাপড় কিনে নিয়ে আসি। তুমি অনুমতি দাও বৌদিমণি। না না না, তা হয় না ভাই, তা হয় না। কেন হয় না বৌদিমণি, কেন হয় না? না না, ও টাকা তুমি রেখে দাও, তোমার তো ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ? তোমরাই তো আমার ভবিষ্যৎ, তোমরাই তো আমার ইহকাল পরকাল, তোমরাই তো আমার জন্ম জন্মান্তরের মা বাবা। অনুমতি দাও, অনুমতি দাও বৌদিমণি, নইলে আমি তোমার পায়ে মাথা কুড়ে পড়বো। ভাই বলো, বলো বৌদিমণি আমার কথা। আমি যে মা, সন্তানের এমন শ্রদ্ধা দান আমি কি ফিরিয়ে দিতে পারি? পেটে না ধরেও যে পরের ছেলের মা হতে পারি, সেই তো মা। গরিব মানুষগুলোকে খেতে দিচ্ছ না, গোবিন্দ গোপাল
করছিস কিরে? শ্মশানচারী বড়ের সঙ্গে তোর বাপকে বিয়ে দিয়েছে? দেবে না কেন? বাপটা যে পাগল। কে তোর বাপ? রামপ্রসাদ। রামপ্রসাদ? হ্যাঁ গো, রামপ্রসাদ কখনো আমাকে বলে মা, আবার কখনো বলে দেখি। পাতানো মা বেটি, পাতানো মা বেটি, বৌদি ঠান্ডি না পাতালে মদ গাঁজা খেয়ে মামা বলে ঢং ডাকাবে কাদের কাছে? ঢং ডাকাতে গেলে সং সাজতে হয়। বাবা আমার সং সাজ বা সাজ জানেই না, ঢং ডাকাবে কি করে? আমরা সং সেরেছি। নয় তো কি? সং সাজতে গেলে রং মারতে হয়। কোথায় আমাদের রং? ওই তো, ওই তো নামা বলি, বইতে রসগোলি, কুলকিমালা, এসবই তো তোমাদের সঙ্গে রং। আলো চাও তো রং পাল্টাও, নইলে মরবে। তুই আমায় মারছিস? তুমি আমাকে মারছ? তুই আমায় মারছিস? এই ডোমপাড়া বউটা কোন দিকে গেল রে? বউটা ভেল কি জানে? এসে এসে বত্তি বেটার কাজ, আমাদের অপমান করার জন্য ওই বেটিকে এখানে পাঠিয়েছে। একবার পেলে হয় ওর বাপের বিয়ে দেখিয়েছে। ভূষণ দাদা গোসাইজি আছেন? ছি, এই আপনারা কি বলছেন? আমাকে ভয় পাবেন কেন? আর দেশ ছেড়েই বা চলে যাবেন কেন? আমরা তো সবাই আত্মীয়, স্বজন, ভাই বন্ধু, পরস্পর গলাগুলি করে বাস করাই তো আমাদের ধর্ম। কেন? আপনারা শ্যামের পুজো করেন আর আমি শ্যামা মায়ের পুজো করি বলে? কেন হতে পারে না? শ্যাম শ্যামা, শিব দুর্গা সবই যে একই পরম ব্রহ্মের অংশ, তা না হলে শ্যামা আমার শ্যামের সঙ্গে মিশে শিরাধার কলঙ্ক ভঞ্জন করবেন কেন? ওই দেখুন, ওই দেখুন, শ্যাম আমার ত্রিভন্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে আর আমার তন্ময় হয়ে শুনছে। আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যায় না ভূষণ দাদা, দেখা যায় না। অন্তরের অনুভূতি দিয়ে উপলব্ধি করতে হয়। সাধনা চরম লগ্ন উপস্থিত না হলে তারা যে সাকারা রূপে ধরা দেয় না। ধরতে চাই না। মোদ্দা কথা, আমার রাজা কৃষ্ণের পাশে তোমার কালো কালীকে মানাবে না কিছুতেই না। ধর্মের সুতোটাকে বড় করে অন্তরের সূচি সূত্র ছুঁচে পড়িয়ে পাঁচ ফুলের মালা গাঁথুন, দেখবেন কত সুন্দর হবে। হবে না, হবে না, তোমার ওই এলো চুলে ল্যাংটা কালো। মামা সর্বত্যাগিনী, তাই তো তার বসন নেই। মামার বাঁধন হারা, তাই তো তার এলো চুল।
জগতের সব কালো অঙ্গি ধারণ করে জগৎকে আলো দান করেন বলেই তো মা আমার কালো। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। মা গো তুমি শ্যামা বল, মা কতদিনে তোকে দেখা পাবো মা বল। পাগল পাগল মামা বলে বেটাকে বলে ভক্ত পাগল হয়ে গেছে। পাগল নয় ভূষণ, পাগল নয় মহাত্মা, ছোট লোক পায়ে ঘুরে ঘুরে ও বেটা মদ খেয়ে বসেছি। সাধু সন্তরা কি মদ খায়? সুরা 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 পান করে তান্ত্রিক বেটা একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। সৃষ্টিকর্তার সৃষ্টিকে অপমান করে ব্রহ্মত্বের অমর্যাদা করা যে মহাপাপ। সৃষ্টিকর্তা ধনবানটি শিবের কি? ও সব কথা ছেড়ে কাজের কথা শোন। কাজের কথা? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি তোর বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ আমি ছিলাম না, আসলে উঁচিপাড়া ডোমপাড়া মহামারীতে ছেয়ে গেছে, ওখানে শীতলা মায়ের পুজো করে বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে তবে আমি এলাম। রাম রাম রাম, বত্রিশ ছেলে তুমি শীতলা পূজার মুখ রেখেছ? মা তো জাতপাত বিচার করে পুজো নেন না, তার কাছে শ্যাম শ্যামা শিব দুর্গা সবই যে এক অথচ। এবারে আমাদের অপমান করার জন্য ওই ডোমপাড়ার বউটাকে পাঠিয়েছে। ডোমপাড়ার বউ? হ্যাঁ, তোমার পাতা নামে আমরা হারে হারে বুঝেছি, তোমার পাতাতেই সে এসে আমাদের টপর টপর কথা শুনিয়ে গেল। না না শোনো দাদা, আমি এসবের কিছুই জানি না। তুমি সব জানো শয়তান। শুধু ডোমপাড়ার বউ নয়, তোমার মেয়ে ছেলে এমনকি ওই বিশ্বমানিক পর্যন্ত আমাকে অপমান করতে ছাড়েনি। ক্ষমা করে দিন, ওরা যদি কোনো অন্যায় করে থাকে নিজ গুণে আপনি ওদের ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি তবে 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 করছো কেন? কথাটা বলেই ফলো না। তুমি বল না, না তুমি বল, তুমি বলো না, তুমি বলো না। টাকার কথা বলবেন তো, বলছি টাকার কথা বলবেন তো, কোনো চিন্তা করবেন না। আমার মামা হরমোহন গুপ্ত কলকাতায় দুর্গাচরণ মিত্তর কাছারি বাড়িতে একটা কাজের জোগাড় করে দিয়েছে, কমাসের মধ্যে আপনাদের সব টাকা আমি শোধ করে দেবো। টাকার কথা কে বলেছে? তোমার সব ঋণ আমি মুকুব করে দেবো যদি তুমি। আরে টাকার কথাটা বলে ফেলো না, বলবো
বলছিলাম কি, যদি তুমি ওই যোগীপুরীকে আমাদের দুজনের হাতে তুলে দাও তাহলে। আমি ভুল শুনছি না তো? আপনারা আমার সাথে রহস্য করছেন না তো? আপনারা বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব, আপনাদের উপর কোন অপদেবতা ভর করেনি তো? অপদেবতা ভর করবে কেন? আমরা বৈষ্ণব ব্রাহ্মণের চাঁদ, ওই যোগীপুরীকে যদি তুমি আমাদের হাতে তুলে দাও। আপনাদের ঘরে স্ত্রী পুত্র আছে, তারা যদি একথা শুনে তারা ছিঁচে করবে, সমাজের সবাই বলবে ওরা কামের পূজারি, ওদের এই সমাজ থেকে বের করে দাও। আপনারা কি মানুষ? আপনারা কি মানুষ? না না, আপনারা মানুষ নন, মানুষ নন, আপনারা মানুষের নামে শয়তান, পশু, অন্য। ওরে যোগী পারি, তোর 20 টাকা 5 টাকা কাটারি কাটি আয়গো, আর এই দুটো পশুকে আমি টুকটা টুকরো করে কেটে মায়ের পায়ে অন্তর দেবো। শান্ত হও সর্বানি, শান্ত হও। কিন্তু সর্বানি, আমার মায়ের কথা তুমি কেমন করে জানতে পারলে? আমি এসে বললে তুমি এক্ষুনি আজ গোসাইয়ের গোপাল মন্দিরে যাও, সেখানে তোমার স্বামীকে ওরা চোরের মার মারছে। এখানে ও ডুম পাড়ার বউ? ও সর্বানি, সর্বানি, এ বোধ হয় ডুম পাড়ার বউ নয় গো, এ বোধ হয় আমার ব্রহ্মময়ী মা এসেছিল গো, ব্রহ্মময়ী মা এসেছিল। ব্রহ্মময়ী মা? তা না হলে, তা না হলে তুমি এরকম ভয়ঙ্করী মূর্তি পেলে কোত্থেকে? আমারও ব্যথা জড়িয়ে গেল কি করে, দেখো গায়ে তারগুলো কেমন মিলিয়ে গেছে। তাই যদি হবে তাহলে তিনি তোমাকে এত লাঞ্ছনা দিচ্ছেন কেন? সন্তানের দুঃখ দূর করতে আমি হয়তো তার চরণে কোনো অন্যায় করেছি, তাই তিনি আমায় শাস্তি দিলেন। অবোধ শিশু অন্যায় করলে মা তো তাকে শাসন করবেই গো। তিনি হয়তো লাঞ্ছনা গঞ্জনা দুঃখ দিয়ে পরীক্ষা করছেন। পরীক্ষা? হ্যাঁ, দেখছে তুমি লাঞ্ছনা গঞ্জনা আঘাত সহ্য করতে না পেরে বিশ্বাস হারিয়ে তাকে ভুলে যাও কিনা। না 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 সর্বাণী, আমি তাকে, আমি তাকে কিছুতেই বলবো না। আমি জগতের সব বোঝা মাথায় নিয়ে বলবো। যতই বোঝাতে সে হার মানাতে পারবে না, যে ববের হাটে থাকবো আমি মুঠে এসেছে, মা ববের হাটে থাকবো আমি মুঠে এসেছে, এই ভালো মা গো, এই ভালো মা।
আছে অশুভ ভাড়া দিই না বলে চাইছি পাখিটা গাছে বসে বসে গান গায় আবার চোখে চোখে কথা বলে আবার মনে মনে কাছে এগিয়ে আসতে চায় অথচ হাত বাড়ালে পুরোটাই উড়ে চলে যায় তাই ভাবলাম পাখিটা গানা ভেঙে দেবে সংসার মন্দিরে ধরে নিয়ে গিয়ে বন্দিনী করব তোমার কোনো রসবোধ হয়নি রামদুলাল দিলে তো খেলাটাকে একেবারে পণ্ড করে তা খেলার মাঠ পরিষ্কার না করে খেলতে যাচ্ছ কেন মাঠে কাঁচাগাছ রয়েছে মাঠ একেবারে পরিষ্কার কেমন পরিষ্কার দেখবো তবেই খেলার মাঠ দেবো আমার বুড়ো দাদু এলো ওর কথাই সব আমি তোর বড় আমার দেখে ভয় হচ্ছে না আরে এক বছরের বড় তার আবার ভয় আর আট বছর আছি দুদিন পরে ২০ বছরে বড় হয়ে যাব কিরকম বাবা উদাসীন দাদাও শিল্প সাহিত্য নিয়ে মেতে আছে সংসারে হালটা আমি যদি না ধরি তাহলে তাহলে তো নিয়ে যাবে হ্যাঁ বলো কি রামদুলাল তোমার তো একেবারে এঁচড়ে পাকা অবস্থা এঁচড়ে পাকা বলেই তো পাকা কথাটা বলতে চাই পাকা কথা তোমাদের দুজনের ভাব জমাজমির ব্যাপারটা ভূষণ শর্মা রাজগোসাই জানতে পারলে সে কথাটা ভেবে দেখেছো আমাদের দুজনকে এক ঘরে করার আগে আমাদের দু ঘরে বাজবে বিয়ের সানাই সত্যি সত্যি তোমার বাবা মাকে বলে আমার বাবা মা জগদীশ্বরীকে আদর করে ঘরে ছেড়ে দেবেন এদিকে তুমি ওদিকে মায়ের টগর ফুলের ছেলে ছোট বোন আর বড়দিকে শ্বশুর বাড়ি পাঠিয়ে বাবুর বসায় দুজনের মুখে চুলকালে দেবো এতে হ্যাঁ পুজো ফুল বেলপাতা তুলেছি মা কালী মুখ পুড়ি দুটোকে যত তাড়াতাড়ি পারো বাপের ভিটি থেকে বিদায় করো মা ছোটদা তুই দেখিস তুই বিদায় করে রাখি পাতে শুভ একটু চোখের কাছে পড়ি তুই মনকে দিয়ে চাই করে আমি শুধু হাত পড়ে আমি শুধু হাত পড়ে বলতে পারো সীতারাম না ছোট এত বুদ্ধি হলো কি করে ও যে শিক্ষিত সাধক রামপ্রসাদ সেনের ছেলে ও কি বোকা হয় যাকে তুমি এখন বাড়ি যাও একা একা যেখানে সেখানে ঘুরো না কেন নবাব আলী বর্দিয়া সিরাজ দৌলা চেষ্টায় এদেশ থেকে মারাঠা বর্গী চলে গেছে এটা সত্য কিন্তু এখনো বেশ কিছু মারাঠা বর্গী এদেশে রয়েছে কালাচে লুকিয়ে রয়েছে আর তা যদি একবার সুযোগ পায় সুযোগ পাবো কেন বাঙালির বীরত্ব কি শত্রুকে হটে দিতে পারবে না পারতেই হবে জগদীশ্বরী পারতেই হবে বাবা আমাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছেন আমি এক হাতে অস্ত্র ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আর অন্য হাতে অন্য হাতে আমার মানসিকে কাছে টেনে নেব জিন্দগিতে আমি আর কোনোদিন আমার বাহিনীর দিকে পেনশনে হাত বাড়াবো না আমি আমি খুশু ডালা শাহজাদা আমি বাংলার বাহিনীর ইজ্জত লুট করতে যে হাত বাড়িয়েছিলাম আপনি আমার সেই হাতে কেটে নিন আমি এক হাতে কুদাল চালিয়ে জলাবলি জোগাড় করব শুধু শুধু আমায় বাঁচতে দিন বহিন বহিন তুমি আমায় মাফ করো বহিন আমি বাঁচতে চাই তোমরা আমাকে বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও দেখি আমার মনটা এমন করছে কেন কি যেন বলছে ওর চোখে জলে কোনো খাদ নেই যে ভালো হতে চায় তাকে ভালো হবার সুযোগ দেওয়া মানুষেরই ধর্ম হে বাংলার ভাবি নবাব আপনার বাংলার মনের অনুরোধ
আপনিও কি ক্ষমা করুন। আমার মর্যাদার দেবতা, ও শাস্তি চাইলেও আমার মেয়ে জাতির মমতা ওকে ক্ষমা করতে চায়। তোমার কসুরবাকে হাতের কাছে পেয়েও ক্ষমা করতে চাও, কেমন বাবা মেয়ে তুমি? ও যে শিক্ষিত সাধক রামপ্রসাদ ছেলের মেয়ে। রামপ্রসাদ, যার লেখনীতে ফুল ফোটে, যার গানের সুরে মধু ঝরে, ব্রহ্মময়ী মায়ের আশীর্বাদ যার মাথার উপর, এ সেই হালি শহরের কুমারহট্ট গ্রামের রামপ্রসাদ ছেলের মেয়ে শাহজাদা। অত বড় মানুষের মেয়ে না হলে কি আর এত ভালো মন হয়? তোমার বাবার সঙ্গে আলাপ করার ইচ্ছে রইল। তাহলে আমার অনুরোধ, তোমার অনুরোধে রেই মালিকে আমি মাফ করলাম। শুধু তাই নয়, তোমাকে আমি একটা সুযোগ দিতে চাই, নবাবদের বারে তোমাকে একটা নকরির বন্দোবস্ত করে দেব। আল্লাহর কসম, এই বান্দা জিন্দেগিতে আপনার কোনোদিন বেঈমানি করবে না। হাতিয়ার উঠো। খোদার কসম, এই হাতিয়ারের ইজ্জত রাখতে আমি বেঈমান হব না। আপনি যত সময় না এলে আমার সর্বনাশ হয়ে যাবে, এরই আমি কি দিয়ে শোধ করবো? ভাই সাহেব, তোমার ভাই ফোটা দিন আমার কপালে, ভাই বলে একটা ফোটা এঁকে দিও। ভাই, সেই শুভদিনটার আশায় আমি দিন করবো দাদা। শাহজাদা, আপনি বাংলার ঝোপ জঙ্গলে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? পায়ে কাঁটা ফুটবে যে। জুতি ছিল ভাই, লেকিন মন্দিরের বাইরে আমি খুলে রেখে এসেছি। শাহজাদা, এটা যে তোমাদের দেবালয়, দেবালয়ে আমি কি জুতি পরে আসতে পারি? দেবতার অসম্মান হবে যে। আপনার চঞ্চল হৃদয়ের আড়ালে একজন স্থির চিত্ত উদার মানুষ বাস করছে বুঝলাম, কিন্তু কিন্তু সে যে এত বড় তা আমি আগে ভাবতে পারিনি। আপনাকে প্রণাম। না না না, প্রণাম নয় ভাই, প্রণাম নয়, ভাবি বাংলার স্বাধীনতার কথা ভেবে আমি চাই বাংলার রাম ও রহিমের সম্পূর্ণ সহযোগিতা। বাংলার আকাশে বাতাসে আজ বারুদের গন্ধ, মুর্শিদাবাদ নবাব প্রাসাদের কক্ষে কক্ষে হিংসার গুঞ্জন, কলকাতার ইংলিশ কুটিরে রবের আগুন, বিদেশি মেনিয়া দল বাংলার স্বাধীনতার দিকে হাত বাড়াতে চায়, আপনাকে সাহায্য করছে আমারই কিছু আত্মীয় বান্ধবের দল। তাই তাই এই বাংলার তরুণ দল, তোমরা এর বিরুদ্ধে গর্জন হোক, তোমরাই তোমাদের দেশ, তোমরাই তোমাদের রক্ষাকর্তা, তোমরাই তোমাদের স্বাধীনতা। একদিকে থাকবে মন্দির, অন্য পাশে থাকবে মসজিদ, একদিকে থাকবে রাম, অন্য পাশে থাকবে থাকবে। আর আমাদের সেই সম্মিলিত শক্তি দেখে আতঙ্কে শিউরে উঠবে শত্রু সেরে, আর সেই ভয়ঙ্কর শক্তির সাথে দক্ষিণ মহলের খাজনা দা 2377 টাকা চার আনা 3 পয়সা, মহলের উন্নতি বাবদ খরচা 996 টাকা 3 আনা 1 পয়সা, তাহলে জমিদারি তোষাখানায় জমা করল 1300। মা গো ব্রহ্মময়ী মা, এমনি বৈষয়িক হিসাব পোষয় কি আমার জীবন যাবে? সংসার প্রতিপালন করতে গিয়ে আমি কি তোমার পদরত্ন থেকে, হ্যাঁ পদরত্ন, বড় সুন্দর কথা পদরত্ন, পদরত্ন ভাণ্ডার সবাই লুটে ইহা আমি সইতে নারি দে মায়াম তবে নারি দে মায়াম তবে নারি আমি নেমো খাগ নই সংকরি আমি নেমো খাগ নই সংকরি দে মায়াম তবে নারি। সারাদিন শুধু হিসেব আর গান রচনা নিয়েই থাকবে, খাবে না কিছু, বেলা যে গেল, বেলা গেল বুঝি, তাই তো আস্তে আস্তে আমার জীবনের বেলা থেকে সূর্যটা ডুবে পড়লো, অথচ অথচ আমি
আমি রত্নাকরের বুকে ঝাঁপ দিয়ে মানিকের সন্ধান করতে পারি। কাঁদছ কেন গো? রত্নাকরের বুকে ঝাঁপ দিয়েছ আর মানিক তুলতে পারবে না? তুমি রামাদেবকে এড়িয়ে চলো, তাহলেই পাবে মানিকের সন্ধান। আমি আমি ভক্তের মা, আবার কি? তা তুমি থাকো কোথায়? আমার কি থাকার কোনো ঠিক ঠিকানা আছে? যখন যেখানে আমার ভক্ত থাকে তখন সেখানেই আমি থাকি। বেশ ভালো বলেছ, বেশ ভালো বলেছ। তোমাদের তোমাদের মায়া মমতা আছে বলেই তো তোমরা মমতাময়ী মা। তা আমি আমি তোমার কে? তুমি আমার ছেলে, আবার কে? ঠিক বলেছ, ঠিক বলেছ। জানো এই মমতা আছে বলে তোমরা না মমতাময়ী মা। অত সত্য বুঝি না বাবু, খাবি তো খাও, নইলে আমি চলি। খাবো, ঠিক আছে, দাও কি খাবার দেবে দাও। তুমি বসো, কি খাওয়াবো আমি বুঝবো। সন্দেশ তুমি কোথায় পেলে? কিনে নিয়ে এলাম গো। তুমি আমাকে মা বলেছো যে ছেলের শুকনো মুখে মাটি চুপে থাকতে পারে। নাও বাবা, খেয়ে নাও। কতদিন কি সন্দেশ পাইনি। ছেলেবেলায় আমার বাবা খাইয়েছিল, আর আজ এই ভক্তের মা। রামপ্রসাদ, রামপ্রসাদ, বিশ্বাস করুন আমি আনিনি, ভক্তের মা দিলে হিসেব তো আমি সব করে রেখেছি না বাবু। দেখি দেখি হিসেবে কি কোনো ভুল হয়েছে? যাও যাও, দূর হয়ে যাও কাজের জীবন থেকে, আমি তোমার জবাব দিলাম। মায়ের দিকে তোমায় পোষাচ্ছে রাস্তার কুকুর পোষা অনেক ভালো। মা, তবে কি আমার পুরে মন্দির থেকে আমার ব্রহ্মময়ী মা আমাকে ডাকছে? আমার গর্ভধারিণী মা আমাকে দেখতে না পেয়ে তার কি মন কেমন করছে? মা গো, আমার কলকাতার বদন ছিঁড়ে গেছে মা, এবার আমি ফিরে যাব, আজই আমি ফিরে যাব। কি গো ছেলে, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি, আবার কোথায় যাব? খেয়েছ না? না খেয়ে চলে যাচ্ছ? আমি খাবো না, যাও। রাগ হয়েছে বুঝি? তার উপর রাগ করবো? তোমার উপর রাগ করে আমার লাভ কি? তুমি কি আমার নিজের মা যে তোমার উপর রাগ করবো? ছেলের অভিমান দেখো। আমার যদি তুমি নিজের মা হতে তাহলে ওরকম খাবার দিয়ে চলে যেতে না, সামনে বসিয়ে খাওয়াতে। তাই তুমি চলে গেলে বলে নাই মশাই আমার কত আকাটা কথা বলে গেল। কি করবো বলো, আমি চলে না গেলে নাই বাঁচতো না, আর নায়েব না এলে তোমার কাজের জবাব হতো না, আর জবাব না হলে জবাব হলো বলে কি ভালো হলো? হলোই তো। দেখো পাগল মেয়ের কথা শোনো, লোকে আমাকে বলে পাগল, এ তো দেখছি একদম মত্ত উন্মাদ। শরদিকে আমি বাড়ি যাব। মুখের খাবার ফেলে রেখে যেতে নেই বাবা, মা লক্ষ্মী রাগ করেন। মা লক্ষ্মী রাগ করেন বুঝি? এসো, আমি তোমাকে মায়ের মতো যত্ন করে খাওয়াবো, এসো। সারা শরীরে আমি কালি, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, আত্মা শক্তি মহামায়া, আমি আমি সৃষ্টি স্থিতি বিশ্ব প্রসবিনী, পাপের আবর্ত হতে ত্রিজগৎ রক্ষায় আমার আবির্ভাব।
সন্তানকে তোর পঙ্গু দ্বারা স্নান করিয়ে দেব, স্নান করিয়ে দেব, স্নান করিয়ে দেব। আমি কোথায়? তুমি মায়ের কোলে, মায়ের উপর অভিমান করে রাগ খেয়ে চলে যাচ্ছ? না না, তা আমি কিছুতেই হতে দেব না। আমি তোমাকে মায়ের মতো যত্ন করে খাওয়াব। বসো, খেতে বসো। লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, নাও মা করো। বলছি তুমি তো মালিক, মানে প্রভু। পরের কথা শুনেই বিচার করবে, ফুল কি ভুল যাচাই করে দেখবে না? ঠিক বলেছো মা। সরসর আমি দেখতে চাই সে খাতায় কি হিজিবিজি লিখেছে। দেখবেন কি বাবু, আমি কি মিথ্যা বলছি? মিথ্যে না বললেও মিথ্যে ভাবতেও তো পারো। কেরে তুই বলতো, নায়ক সরসর মুখের উপর লম্বা চওড়া কথা বলছিস জানিস? ইচ্ছা করলে তোকে আমি পায়ে দিয়ে। মাফ করবেন বাবু, চার তার মুখের টাপর টাপর কথা শুনলে মাথায় আমার আগুন চলে যায়। মাথায় ঠান্ডা তেল দাও নাই, নইলে যাকে তাকে মাথা গরম দেখাতে গেলে চার তার হাতে ডান্ডা খেয়ে ঠান্ডা হয়ে যায়। অতবার ভালো নয়, ঝড় এলে শিকড় শুদ্ধ উপরে যাবে। তাই বলে সাধু সাবধান সাবধান। পরিষ্কার হিসেব লেখা আছে, কিন্তু আমি তাকে দেখতে চাই এক্ষুনি এই মুহূর্তে। কোথায় পাবো তাকে? সে এতক্ষণ প্যাচান বাড়ি ছেড়ে চলে গেছে। রাস্তা থেকে তুমি নিয়ে এসো, আমি দেখতে চাই এক্ষুনি এই মুহূর্তে। এমন অমূল্য রতনের সন্ধান দিয়ে গেল, কি মধুর খারাপ ভাষা, কি মন মাতানো ছন্দ, শুনে না জানি কি মধু আছে। কেমন আছিস মধু, কেমন আছিস, কেমন আছিস মগো আমার, কেমন আছিস, নানা নেতে দেখো।
তোমার নাম রামপ্রসাদ? আগে হ্যাঁ বাবু। বাড়িতে তোমার কে কে আছে? আমার বৃদ্ধা মা, স্ত্রী আর চার ছেলে মেয়ে। তুমি শ্যামা মায়ের সাধু? সাধন ভোজন জানি না বাবু, তবু মায়ের নামে আমি পাগল হয়ে যাই। মনে হয় সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, কিন্তু রত্নের সন্ধান করতে পারছি না। বড় মা, কত গভীরে লুকিয়ে রেখেছিস তুই তোর পরম রত্ন। রামপ্রসাদ! হ্যাঁ বাবু, বলুন বলুন। না বাবু, নয় বাবু, মা জঙ্গলে রত্ন না করে সামান্য করুন না, তুমি আমার মাথায় ছিটিয়ে দাও। এ তোমার ভুল নয়, এ ফুল, এ ফুল আমি বুকে করে রাখবো। তুমি জমিদার বাবু? না না, জমিদার নয়, জমিদার নয়। বিষয় বই ভাবে মত্তই দুর্গা আচরণ মিত্রের মাথায়। তুমি একটুখানি আশীর্বাদ দাও। মা মঙ্গল হই, আপনার মঙ্গল করবেন। মা মঙ্গল হই বাবু। রাহুল রামপ্রসাদ করবেন। রামপ্রসাদ, বিষয় বৈভবের হিসাব লেখবার জন্য জন্ম হয়নি সোমেশ্বর। ওই যে মানব জীবনের ক্ষতি নাম। আজ থেকে রামপ্রসাদ হালি শহরে বসে মায়ের নাম গান করবে, আর খাতায় কলমে ফুটিয়ে তুলবে স্বর্গের পারিজাত। জমিদারের পোশাক খানা থেকে যাবে ওর মাছ পোহারা, আর জমিদারির সমস্ত আয় ব্যয়ের হিসেব করবে তুমি। আমি? হ্যাঁ তুমি। তুমি নতুন কর্মচারীর সন্ধান করো। তুমি ওকে ভিকিরি বলতে গেলে কেন? বলুন তো বাবু, এটা কি উচিত কথা হয়েছে? পেশাদ ঠাকুরের ভাইয়ের কোনো মান নেই? পেশাদ ঠাকুরের ভাই? হ্যাঁ বাবু, চাকরতুতো ভাই। চাকরতুতো ভাই? হ্যাঁ গো জমিদার বাবু, আমার বাপ ছিল ওই পেশাদ ঠাকুরের বাপের চা, সেই সূত্রে আমিও পেশাদ ঠাকুরের চা। পেশাদ ঠাকুরের চাকরতুতো ভাই হওয়া কি মুখের কথা? বিশু ভাই, তুমি এতক্ষণ এখানে রয়েছো, আমি তো খেয়ালই করিনি। এইরকম ফুল করে চাকরি করো তুমি? চলো চলো বাড়ি চলো, আমি কত খাটিয়ে তোমাকে 30 টাকা মাইনে দেবো। ছি ছি বিশু ভাই, কাউকে ছোট ভাবতে নেই, সব মানুষের মধ্যে ভগবান বাস করেন। আর তাছাড়া উনি তো জমিদার বাবু নয়, উনি হচ্ছেন নায়েব মশাই। হ্যাঁ, ওনার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আর দেখো, তিনি হলেন জমিদার বাবু। বেশ ভালো, কেমন নাদুস নদুস বাবু বাবু গরম, কথাগুলো কি মিষ্টি মিষ্টি, দেখলে ছেদা হয়। না বাবু, বলো কাজ কর, কাজ কর তো। খেলা করবে খেটে বাবু, মুখ্য মানুষ তো। আমি আমি চাকরি ছাড়বো বাবু। ছেড়ে দেবে? কেন ছাড়বো না? যে যে এসে চা বাবাসায় আপনার সামনে কথা বলবে, তাদের শাসন করতে গেলে আপনি আমাকে ধমক দেবেন, এ আর সহ্য হচ্ছে না বাবু। এখন চাকরি করাচ্ছে ওই দোকানদারি করা, অনেক ভালো বাবু, অনেক ভালো। দেখো দেখিলে বিশু ভাই কি কাণ্ডটি করলে, এখন নায়ক মশাই যদি চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। কমদার উচ্চাসনে বসে যারা হুকুমদারি করতে শিখেছে, জমিদারির ওই সামান্য দাড়ি পাল্লা তারা ধরতে পারবে না। কিন্তু বাবু, কিন্তু ওদের অনেক আগেই বোঝা উচিত ছিল যে মানুষকে অসম্মান করে কখনো মানুষের কাছে সম্মান পাওয়া যায় না। বিশু ভাই, দাদা বাবু, তুমি হঠাৎ কেন এলে? বিশু ভাই, আমার ওই কুড়ি মন্দিরের মায়ের পুজো টুজো ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ দাদা বাবু, তোমার কুড়ি মন্দিরের মা ফুল জল ঠিকই পাচ্ছে, কিন্তু কুড়ে ঘরের মা? কুড়ে ঘরের মা মৃত্যু শয্যায়। জরাজীর্ণ দেহ ছেড়ে মা আমার দেহান্ত অর্পণ করবে। মা গো ব্রহ্মময় মা, পরলোকে তুমি তাকে শান্তিতে রেখো। দাদা বাবু, হ্যাঁ গো,
বাড়ি ফিরে গিয়ে আমার খুব কষ্ট হবে, মুখটা হু হু করে উঠবে। তবু তবু আমি চোখের জল পেলে তার যাত্রা পথ পিছিয়ে করে দেব না। দাদাবাবু তুমিও কেঁদো না বিশু ভাই, তুমি মানুষ না দেবতা, কত বড় স্থির কাক্য ব্যক্তি হলে তবে কথা বলা যায়। জমিদার বাবু, না জমিদার নয় বাবু নয়, আমাকে তোমার শিষ্যত্ব গ্রহণ কর ঠাকুর। বিষয় বৈভবে মত্ত দুর্গা আচরণ মৃত্যুকে তোমার চরণে একটু ঠাই দাও ঠাকুর, একটু চরণে ঠাই দাও। মা আপনার মঙ্গল করবেন, মা আপনার সাজিয়ে
আশা পারি আম্মা, নাকি না হবে সে গিয়েও না, নাসিব বরবাদ হয়ে যাবে। নাসিব, হ্যাঁ তুমি জেনে খুশি হবে মারিয়াম্মা, এই লুৎফা বাদেকে আমি প্যার করি, দাদের সাফল্য সব ওর সঙ্গে আমার স্বাদের ইন্তজাম করছে। কবির মানেই না বাম্মা হলে বাঁচবে স্বাদের সাহেলা। তুমি বলছো কি ভাবি দুলহন বেগম? একটা কথা মনে রাখো সিরাজ, হারেমে একটা বাবি তোমার বেগম হতে পারে, কিন্তু বাংলা বিহার উড়িষ্যার নবাবি তুমি অত সহজে পাবে না। তোমার হাঙ্কিরে তোমার বাদি ভয় পেলেও এই কাসিনী বেগম তোমাকে গ্রাহ্য করে না। ভাবি নবাবের হুমকিতে ভয় না পেলেও ভাবি বেগম একটা কথাতে আপনাকে বোবা করে দিতে পারে। কে বলতে চাচ্ছ? হোসেন কুলি খা আপনার কি হয় গুড্ডাইন? শাসনকর্তা নওয়াজ ইসমামের খাসনপন হোসেন কুলি খান বলতে সরম হয়। তোমার সরম হলেও আমি আন্দাজ করতে পেরেছি, হোসেন কুলি খাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবাম। তুমি কয়েদ খানার কথা শুনে শিউরে কি চলে? আজ হিন্দুদের ভাই ফোটাতে সেখানে সাধক রামপ্রসাদের মেয়ে আমার জন্য চুয়া চন্দ্র নিয়ে অপেক্ষা করছে ভাই ফোটাতে। হিন্দু মুসলমান সেও বোঝে না আমিও বুঝি না, আমরা শুধু বুঝি আমরা বাঙালি, আমরা মানুষ। চলো, কোথায় যাবে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছো? পেশু আজ খুলে শাড়ি পরতে, শাড়ি সাধকের বাড়ি যাব, শিষ্যার মতো বেগমের মতো নয়। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। আমার দুর্ভাগ্য গুপ্তচরের মুখে সংবাদটা শুনে আমাকেই জানাতে হচ্ছে নবাব মহলে। ভুলি তারেখে আসল কথা বলো, কি রয়েছে? তবে কি আবার আফগানদের সহায়তা দিয়েছে বাংলায়? না। ফরাসিরা বেইমানি করেছে? না। আপনার পাশে থাকবেন।
সহজে ভেঙে পড়া তো তোমার সাজে না সাজানা, আঘাত তো মানুষেই পায়, ব্যথাই ভেঙে পড়ে সাধারণ মানুষ। তুমি তো সাধারণ নও, তুমি যেন ওনার সাধারণ ব্যক্তিত্বের অধিকারী, তেমনি অসাধারণ দুঃখ তো তোমাকেই সইতে হবে সাজানা। নইলে নইলে তুমি কিসে কিসে নবাব সিরাজউদ্দৌলা? আফসোস, রামপ্রসাদের মেয়ের হাতে ফুটা নিতে পারলে না, ঘরে চলো। আসমানের তারা খচে পড়েছে, সূর্য থেকে যাচ্ছে মেঘের আওয়াজ। বিহার ছেড়ে চলে এসেছিলাম বলে কি তুমি এই তুমি কবর থেকে আমাকে আশীর্বাদ করো না? তোমার তাকে তুমি কত অবিশ্বাস। দুদিন পরে যাকে নবাব আলীবর্দী সিংহাসনে বসাবেন তাকে আর হেসে খেলে বেড়ালে চলে বাবা? কাকিমা, এই দেখো না মেয়েটাকে সেই সকাল থেকে বোঝাচ্ছি, তবু না খেয়ে দিয়ে ওই রাস্তার দিকে হা করে তাকিয়ে আছে। রাস্তার দিকে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই কাকিমা, কারণ কারণ তিনি আসতে পারবেন না। বলো তো আমার কথা মিলল তো? এই চুপ কর তো তোরা, ধীরে ধীরে ছেলে মেয়ে হয়ে গেছিস, এখনো বাচ্চাদের মতো খুনসুটি। ওটা ওটা ভাই বোনের সরল সংলাপ সর্বাণী, এইরকম খুনসুটি যদি সবাই করতে পারত তাহলে স্বর্গ আর কোথাও রচনা হতো না, এই পৃথিবীর বুকেই রচনা হতো স্বর্গ। এই পৃথিবীতে স্বর্গ রচনা হবে না সেন কাকা, আদিম যুগের হিংস্র মানুষ এখনো মরে যায়নি, পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুর মাঝে তারা মুখোশ পরে লুকিয়ে রয়েছে, তা না হলে নিজের স্বার্থ কায়েম করতে মানুষ মানুষের সর্বনাশ করবে কেন? তোমার কি হয়েছে সীতারাম? এত কথা তো তুমি কোনোদিনও বলো না, তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো অঘটন ঘটেছে, কি হয়েছে বাবা? বাংলার ভাবি নবাব সিরাজউদ্দৌলার পিতা কি হয়েছে তার? তিনি তিনি আফগান দস্যু দলের হাতে নিহত। সমস্ত মন্থন করে উঠে এলো সুধা ভাণ্ডার, সেই সুধা পান করে দেবগণ হলেন অমিত শক্তিধর, তারপরে উঠে এলো বিষ, সেই বিষ কণ্ঠে ধারণ করে মহাদেব হলেন নীলকণ্ঠ মাধব ব্রহ্মময়ী মা। আজ কোথায় তোর নীলকণ্ঠ বিশেষ সময় থেকে, কে বাঁচাবে এই মানব সমাজকে? এই মানব সমাজ সুস্থ থাকবে না সেন কাকা, রাজা বাদশাহ প্রজা পাইকের ঘরে ঘরে আজ বিষাক্ত সাপ ফোনা তুলে দাঁড়িয়েছে, নবাব মহলের চারধারে যেমন শয়তানের চক্র ঘুরে বেড়াচ্ছে তেমনি তেমনি আপনার চারধারে ঘুরে বেড়াচ্ছে লোভি স্বার্থপর আর ভিক্ষুকের দল। সেন কাকা খুব সাবধান, খুব সাবধান সেন কাকা, খুব সাবধান। কাফির হিংসুল আমি জানি, বেশি বাড়াবাড়ি করলে মেরে ওদের হাড় ফাড় ভেঙে দেবো। না বাবা, হিংসার বিনিময়ে হিংসা তাতে প্রতিহিংসার জন্ম হয় বাবা, প্রতিকারের পথ খুঁজে পাওয়া যায় না। সব মানুষকে দিতে দিতে বলো ভালোবাসা দিয়ে জয় করো, তাদের সবাইকে বলো তোমরা সবাই এক বঙ্গ জননীর সন্তান, তোমরা সবাই মানুষ মানুষ।
কতগুলো মাছের পাতারি দড়ি কাতারি এসব নিয়ে এলে কেন কি হবে? সেদিনের ঝড়ে বাড়ির চৌধুরী বেড়া ভেঙে গেছে, সে খেয়াল আছে তো? অভিমান হয়েছে, হবেই তো, আমি স্বামীর কর্তব্য পালন করতে পারি না, পিতার কর্তব্য পালন করতে পারি না, সবসময় গান আর কবিতা নিয়ে থাকি, না না না, আমি আমি আমার মায়ের আঁচল ছেড়ে সংসার রজ্জু গলায় পড়ব। না না দাদাবাবু না, বৌদিমনের উপর রাগ করে তুমি যদি মায়ের নাম ছেড়ে দাও তাহলে আমি তোমার পায়ে পড়ে আত্মঘাতী হব। বিশু ভাই, বিশু কাকা মনে হয় পূর্ব জন্মে আমাদের আপন কাকা ছিল বাবা। অত বাঘাবো করতে হবে না, এই দড়ি বাঁকারি কাটারি সব রেখে গেলুম, উপায়ে বাবুদের বাড়ি থেকে আমার মজুরটা নিয়ে এসে আমি বেড়াটা বেঁধে তবে ভাত খাবো, বুঝেছিস? সব পেলে কোথায় গো বিশু ভাই? দাদাবাবু ট্যাকের পয়সা দিয়ে কিনে এনেছি, তুমি এটা বলে যে ভিক্ষে করে এনেছি, যোগী বলে রাখিস রে আমি এসে কিন্তু বেড়াটা বাঁধবো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এসো তবেই হবে। কোন মা যোগী? বাবা আয় তো, আমরা মা বেটি দুজনে মিলে এই ভেড়াটা কেটে ফেলি। আরে বাবা ওর কত কাজ, ও তো সব পারবে। কেন তুই শুধু না তরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবে, জানিস ঘুরিয়ে ঘুরিয়ে দিবে, এখান দিয়ে তরিটা ঘুরিয়ে কতদিনে মানুষ বুঝবে এমন রহিলপতি আপাত করলে পল্লুত সোনা, মানব জমি রহিল পতি আপাত করলে পল্লুত সোনা, মুখ
কৃষক জমিতে চাষ করে, সেই অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করি, কিন্তু এই মানব দেহের মধ্যে যে একটা উর্বর জমি আছে তা আমরা কেউ বুঝতে পারি না। আমি নষ্ট হতে দেব না, আমি মানব জমির কৃষককে ডেকে ডেকে বলবো, কালী নামে দাও রে ফসলে তো পাবে না, কালী নামে দাও রে ফসলে তো পাবে না, মুক্তি তার কাছে তো জমছে না, মুক্ত কৃষি সত্য বেড়া তার কাছে তো জমছে না, মনে রে কিছু তার জানো না, মনে রে কিছু তার জানো না। আচ্ছা বেড়া দেখে তো বেড়া কি আশপাশে কোথাও গেছে ও মা যোগি যা বিশু এসেছে আমি কার সাথে কথা বললাম, কে কে আমাকে দড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দিলে রে, কি বলছিস রে, আমি তো এতক্ষণ ধরে সর্বনী বলতে পারো
রূপ তো রয়েছে, কে বেঁধে দিয়ে গেল রামপ্রসাদের জীবন বন্ধু? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বাবা দেখো দেখো কি সুন্দর একটা ফুল পড়ে আছে। ফুল করতে দিল রে, এই ফুল এই বাগানে এলো কোথায়? দেখো ফুলের মাপিতে সেচ্ছানন্দে কি সব লেখা আছে। আমি কি লেখা আছে দেখো, কি লেখা আছে? আছে, আমি কাশীর বিশ্বেশ্বরী, তোমার গান শুনতে এসেছিল। সর্বাণী, তোমার বিশ্বেশ্বরী মা এসেছিল গো সর্বাণী, আমাদের বড় আনন্দের দিন দাদা বাবু, আজ আমাদের বড় আনন্দের দিন। বিশুভাই এত আনন্দ কিসে? জগৎ সংসার থেকে যখন আনন্দ হারিয়ে যেতে বসেছে, সমস্যা সংকুল মানুষ যখন একটুখানি আনন্দ পাবার জন্য হাহাকার করছে, এমন সংকটময় মুহূর্তে আপনারা যদি আনন্দের সাক্ষাৎ পেয়ে থাকেন, এর থেকে বড় আনন্দ আর কি থাকতে পারে? মশাই আপনি, আমি যে আপনার মুখে মায়ের নাম গান না শুনে থাকতে পারছি না সাধু। আপনি আমার কি করলেন সাধু? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, মাই আপনার চোখের সামনে নতুন আলো জ্বেলে দিয়েছেন। জানেন মিত্রের মশাই, আমার বাড়িতে মা এসেছিলেন, এই দেখুন মায়ের ফুল, এই দেখুন মায়ের পদচিহ্ন, এই দেখুন। জমিদার বাবু আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, মায়ের পবিত্র পদচিহ্ন মাথায় নিয়ে জীবন ধন্য করুন। মাটির ঘরে দেখবে যদি মায়ের এসেছে, মাটির ঘরে দেখবে যদি আমি হাসবি।
তোর চুলের মুটি ধরে পানা পুকুরে ডোবাবো আর চলবো তোমরা ছুটবে আর পড়বে পড়বে আর মরবে। আচ্ছা তোমাদের দুজন পাগল ছাগলকে নিয়ে কি করবো বলতে পারো? ও বেটার গায়ে গায়ে কি বলে মনে মনে
প্রসাদের ছেড়া তো আমি করেই ছাড়া করে ছাড়ো করে ছাড়ো এই আংটিটা আংটি মামার সঙ্গে মামদুবাজি করতে নেই এক লাখ খেলে গড়জম হবে পঞ্চাশ টাকায় পঞ্চাশ তোলা সোনা কিনলাম হাতির ওপর হাওয়া দেখানো দেখোনি এই আংটিটা না আমি হাত ছড়াতে না এটা আমি যোগীকে দেবো আমি পরিচয় দেবো সমাজ জীবনের কি সুন্দর প্রতিচ্ছবি সীতারাম তাল গাছের মাথায় বসেছিল দুটো শকুন দৃষ্টি ছিল তাদের ভাগাড়ের দিকে একজন এসে ফেলে দিয়ে গেল একটা মরা গরু চারটি ডানা মেলে ঝাঁপিয়ে পড়লো তারা শুরু হয়ে গেল প্রতিযোগিতা কে আগে খাবে তুমি না আমি আমি না তুমি তার মানে তোমরা দুটো বুড়ো শকুন এই গ্রামটাকে তোমরা ভাগাড় করে দিতে চাইছো আমি তোমাদের দুটোকে কাজীর কাঠ গড়ায় দাঁড় করাবো বলবো তোমরা চোর ডাকাতের চেয়েও বেশি অপরাধী তোমরা চোরাই জিনিস কিনে চোরকে প্রশ্রয় দাও একটা চোরের যদি কয়েদ বাস হয় তাহলে তোমাদের প্রাণদণ্ড হওয়া উচিত কে বললে আমরা চোর আমি জানি তোমরা শুধু চোর নও চোরের গুরু বাটপা আমি আড়াল থেকে দেখে এবং শুনে বুঝেছি যে তোমরা শুধু বাটপার নও দুপে পশু না হলে মায়ের সাধু গ্রাম প্রসাদের ক্ষতি করার জন্য তোমরা হাত বাড়িয়েছো সবাই গাইবার চেষ্টা করো না মনে রেখো আমি নবাব সরকারে চাকরি করি তোমরা যদি সমাজের মাথার উপর বসে সমাজ সংসারে সর্বনাশ করার স্বপ্ন দেখো সেই স্বপ্ন আমি তোমাদের কোনো দিনই সফল হতে দেবো না আমি অভিযোগ জানাবো নবাব সরকারে আর নবাবের একটি ইঙ্গিতে তোমাদের এই পথ বুদ্ধি বলার মাথাগুলো ঘর ছাড়া হয়ে ছিটকে পড়বে এই গঙ্গার জলে সিরাজ মসনাদে বসলো ছলো নাই ভুলিয়ে সে আমাকে মতিঝিল প্রাসাদ থেকে তুলে এনে এই হীরা ঝিলে আটক করলো কিন্তু সে জানে না তার নাসিমের আসমানি দিয়ে ঝড়ে মেরে দামি ডেকে এনেছি সে ঝড় উঠতে বুঝি বেশি দেরি নেই কে ও নবাব বেগম উৎপাদ নিশা আপনার কাছে আমি বহু বেগম মেয়ের মতো মেয়ের মতো সিরাজ দেখছি তোমাকে তারই মতো আল্লাহর কাছে মাসা আর হিংসার কবলে পড়ে হয়ে গেলেন মুর্শিদাবাদের লজ্জা লজ্জা না হলে ঠাকুর নবাব বকলছে খাসম নওয়াজিজ মোহাম্মদকে ভুলে মুর্শিদাবাদের মতি ছেলে বাস করবেন কেন কেনই বা সে সাশ্রয় নিতে হবে এই হীরা ছেলে এই হীরা ছেলে মহলটাকে আমি ধুলোর সঙ্গে মিশিয়ে কার বাচ্চা কাছে আমার আপনি বোধহয় শোনেননি দু মাস আগে আমার একটা মেয়ে হয়েছে শুনেছি বইকি মেয়ে দেখা আর আম্মার অসুখ বলে সিরাজ আমাকে মতিঝিল পাহাড় থেকে তুলে এনেছে না হলে বুঝি আসতেন না আসতাম দুদিন পরে সেই যখন পড়েছি তখন তোমার মেয়েকে নিয়ে এসো দেখি আর একটু সোহাগ করি আপনি আমি যেন আলী মতির মেয়ে হলো আম্মা বহিনের চার জিন্দগিতে বহুতই পারলাম না বলে আমি এখনই আমার মেয়েকে নিয়ে আসছি কিংবা দেখেছো মেয়ে উম্মত জহুরা উম্মত জহুরা সিরাজের মেয়ে উম্মত জহুরা সিরাজ তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করেছো আমার পেয়ারে রশিদ কুলি খাকে তুমি বাঁচতে দাওনি তার বদলা নিতে চুপ হীরা ঝিলের ইট কাঠ কান পেতে আছে চুপ একদম চুপ তাকে চুপ করতে বলছেন মা সাহেবা আমার লোভী দিলটাকে ওটাকে এবার আমি পুড়িয়ে মারবো বাঁচিয়ে রাখবো শুধু আমার মায়া বহিনের সোহাগ আর বেগমের প্রিয়া মা সাহেবা বাহ বেশ ফুটফুটে মেয়ে তো তোমার দাও দাও আমার খুলে দাও মুখটা যেন সিরাজের তসবির বড় হলে ঠিক সিরাজের মতোই না তা হবে না বড় হবার আগে আমি ওকে গোড়া কেটে খতম করে
নিজের ধৈর্য দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। লোকটা ভাবছি এখনো কেন ওর হাত পা বেঁধে গঙ্গায় ডুবিয়ে দিই। বঙ্গি শয়তান, তুমি জানো না নারী যখন নাগিলে হয় তখন সময় মত ভুলে যায় না। নবীনের কথায় লাঠি মারতে সিরাজ জানে। কাকা নাগিলে কি তুমি মারলে দেয়া দাও? তোমার আশেপাশে অসংখ্য নাগ নাগিনী ঘোড়া তুলে দাঁড়িয়ে আছে, তাদের ছবলে তোমার দেহটা নীল হয়ে যাবে। আর উজ্জ্বল উত্তম যৌবন ভয়ঙ্কর পরিণামের দিকে এগিয়ে যাবে। মৃত্যুর আগে তুমি চিৎকার করবে, খাঁচার মধ্যে দানা ঝটপট করবে কিন্তু উড়ে যেতে পারবে না, খাঁচার মধ্যে দানা পানি খাবে আর ভাববে মুক্তর লোভে ডুব দিলাম কিন্তু শক্তি তুলতে পারলাম না। বঙ্গেশ্বর জিন্দগিতে অন্ত ভালোবাসা পেয়েও আজ এ দুনিয়ায় ভালোবাসা নেই, না পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালোবাসিতে জানে না, জিঠা আছে শুধু ভালোবাসা বাসি, সেটা যেতে প্রাণ চায় না। বলতে পারো লুপা এই গানের রচয়িতা কত বড় দার্শনিক? এই গান তুমি কার কণ্ঠে শুনেছ? যার মেয়ে তোমায় ভাই বলে ফুটা দিতে চেয়েছিল। সেদিন সাধারণ সৈনিকের বেশে বাংলার পথে প্রান্তরে ঘুরছিলাম, কানিল উদাত্ত কণ্ঠে সেই অপূর্ব সঙ্গীতের সুর, ঘোড়া থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে গেলাম, দেখলাম তাকে আমার সাথে সকলে আমার সাথে সকলে মায়ের কোন জাত পায় না বলছিলাম, তুমি কি সেই কলকাতার ভক্তর মা? তাই হবে, কেননা ওই কলকাতার ভক্ত তোমার মতো পাকা চুলে সিঁদুর পরতো না, কিন্তু তোমাকে দেখতে না সেই কলকাতার ভক্তর মায়ের মতো।
গঙ্গা স্নান করতে মায়ের পুজো করতে হবে না, তাই গঙ্গা স্নান করতে যাচ্ছি। তোমার গান ভারি মিষ্টি, আমাকে একখানা শোনাও দেখি। না বাবা, এখন তো সময় নেই, এখন মায়ের পুজো করতে হবে। তুমি বলো এক কাজ করো, ওই গঙ্গা স্নান করে আমি আসি, তারপর তোমাকে মন্দিরে নিয়ে যাব। মায়ের পুজোর পর একখানা কেন, পাঁচখানা গান শোনাবো। তুমি এক কাজ করো, তুমি এখানে একটুখানি দাঁড়াও, বুঝলে? আমি গঙ্গায় ডুবটা দিয়ে চলে আসি, বুঝলে? সন্তান, তোর ভক্তিতে আমি বাধা, তোর সঙ্গীতে আমি মুগ্ধ। রচনার মধুভাণ্ড ভারী করে তুই মহামুক্তির পথে এগিয়ে চল, আমি দুহাত বাড়িয়ে তোকে কোলে তুলে নেব। না না, কাজ দেবো দেয়া ঠিক হলো না। বুড়িমা কত আশা করে গানটা শুনতে চাইল। বুড়িমা, তোমার গান শুনতে এসেছিলাম, তুমি গান শোনালে না কেন? দূর পাগল, ছেলের অন্যায় কি মা মনে রাখে? তার মাথার উপরে সব সময় থাকে মায়ের আশীর্বাদ। শোনো, কুমারট্ট গ্রামের প্রান্তে পঞ্চমন্দির আসন গড়ে তুমি তন্ত্র সাধনায় নিযুক্ত হও, তোমার মাতৃ সাধনার চরম মুহূর্ত সমাগত। ঠিক আছে মা, তোমার প্রত্যাদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। আমি সংসার জীবন ছেড়ে সাধনার চরম পথে এগিয়ে যাবো মা। তোমাকে আমি জমির বাড়ি পাঠাবো। কে তুমি ভাই? কেন, ডাকাতি না করলে বুঝি খাওয়া যায় না? কোনো কথা নয়, তুমি শেষ বারের মতো সব কিছু দেখে নাও। জয় মা ডাকাত কালে। মেয়ের মতো ফোটা দিয়ে শাক বাজিয়ে তোমায় বারণ করতে না পারলেও
অন্তরের ভালোবাসা দিয়ে একটা কথাই বলবো, ভাই তুমি আমার বড় আদরে বড় ভাই। আপনি ফরাসিদের আপন ভেবে করেছি ইংরেজ কলকাতার কেল্লা সংস্কার করতে চাই বলে কলকাতার প্রজা জমিদার আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ভুল সংবাদ পেয়েছো সীতারাম, দুর্গ সংস্কারে বাধা পেয়ে ইংরেজ বিদ্রোহী হলেও কলকাতা নাগরিকের অভাবের অনুগত, তার প্রমাণ মঙ্গেশ্বরের জয় হোক। হে তুমি, আমি গৌর জমিদার দুর্গাচরণ মিত্রের নায়েব সোমেশ্বর জাপনা জীবদ্দেশ্বর কলকাতার ইংরেজ কুড়ি থেকে আমার প্রভুর কাছে প্রস্তাব এসেছে, তিনি যদি নবাব সরকারের খায়না আমানত না করেন তাহলে ইংরেজ কুঠিয়াল তাকে সর্বোত্তভাবে সাহায্য করবে, নতুবা পরিণাম হবে ভয়ঙ্কর। এই কথা শুনে জমিদার দুর্গাচরণ মিত্র মহাশয় কি বললেন? তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে যথারীতি নবাব সরকারের খায়না আমানত করেছেন। ধন্যবাদ, তাকে আমার সালাম জানিয়ে। জিয়াকে আরো একটা ভয়ঙ্কর কথা শোনা যাচ্ছে যা বলা ভয়ঙ্কর কথা, আপনি নাকি কিরিট করা কিরিটেশ্বরী মন্দিরে জুতো পরে প্রবেশ করেছেন, আর তারই বদলারিতে হিন্দুরা মুসলমানের মসজিদ অপবিত্র হচ্ছে। মিথ্যা কথা, বাংলার হিন্দু মুসলমান কখনো পর ধর্মে আঘাত দিতে জানে না। আরো খবর, সেই সময় বড়নগরে রানী বাবার অন্তঃপুরিকার উপর মহলে প্রসাধনে ব্যস্ত ছিল নবাব বজরা থেকে অশ্লীল ইঙ্গিত করেছে। কথা সম্পূর্ণ মিথ্যে, আমি জানি বজরা থেকে রানী ভবানীর প্রাসাদ দেখা যায় না। তা লোকে কথা বলছে কেন? যা বটে কিছুটাও তো বটে। আমি তোমার গর্দন থেকে মাথা কানা দিয়ে দেবো, এখানে থামো। যাও এখান থেকে। আমার দোষ কি? লোকের মুখে যা শুনেছি। যাও। এরা দুর্গাচরণ মিত্রের নায়েব এত বড় মূর্খ। মূর্খ হলো সাহসী, কথাটা বলে অন্যায় কিছু করেনি। তুমি ভালো করে তদন্ত করে দেখো বললাম এই কথাটা প্রচার হচ্ছে কেন? প্রচার হচ্ছে না জানাম, কথাটা সুকৌশলে প্রচার করা হচ্ছে। দেখি বেভাবে তুমি আহত। আহত না হলে ব্যাপার হিন্দু মুসলমান দুটোকেই বেঁধে আপনার সামনে হাজির করতাম। বসুন, আমি আমি ছদ্মবেশে জনতার মাঝে মিশেছিলাম, দেখলাম দুই বেয়াদব কথাটা সুকৌশলে দুদিক থেকে প্রচার করছে। তারপর আমি তাদের ধর্ম বলে যখন এগিয়ে গেছি তখন কতগুলো অজানা লোক পেছন থেকে আমাকে আঘাত করে তাদের সরিয়ে নিয়ে গেল। দেখেছো বললাম, দেখেছো শত্রু চক্রান্ত কত গভীরে, ওরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের শক্তির মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চায়। আমরা তো তাকে বলে মঙ্গেশ্বর, কোটি কোটি বাঙালির শান্তির আন্দোলনের মধ্যে হিন্দু মুসলমানের কেউ কি করতে দেবো না। আমরা সর্বশক্তিকে ঝাঁপিয়ে পড়বো শত্রুর উপর। বাংলার স্বাধীনতা, বাংলার হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় রাখতে দেশের সব গুরুত্ব ফেলে দিতে কুণ্ঠা লাভ করবো না। বড় মহল উদাত্তকে ঘোষণা করো, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, হিন্দু মুসলমানের পবিত্র মিলন ভূমি আমাদের এই সোনার বাংলা। এই বাংলার থেকে বিদেশের বিশ্বরীয় জনতাকে মিশিয়ে দিতে চাইবে তাদের আমরা ক্ষমা করবো না। যখন যখন সে তুমি যাদের সঙ্গে হাত মিলিয়ে গরিব দাঁড়িয়ে আমাদের এই সোনার বাংলার দিকে হাত বাড়াতে চাবে, না 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 বাংলার ওদের অন্যান্য আমি সহ্য করবো না। সৈন্য সাজা রামপ্রসাদের ঘরে সে তুলে আমি তালা চাবি দিয়ে এসেছি, বউ ছেলে নিয়ে ঘরেই আছে, রত্ন মাগিয়ে আসে হয়তো আসবে না। আসবে না মানে কবিরঞ্জন উপদেশ সঙ্গে 100 বিঘে নিষ্কর জমি দান করবে বলেছে। আর এও শুনেছি রামপ্রসাদের লেখা বাণগুলো প্রকাশ করে তাকে প্রাপ্ত স্মরণীয় করে রাখবে। না ছাড়ে
বৃথা স্বামী বলেছে সাজপথে থাকতে খাচ্ছি আর তোমার ব্যবসাটা হচ্ছে ভূতের মুখে রান্না আমি ভালো খাওয়া ভালো পড়া ফ্যাংয়ের উপরে ফ্যাং তুলে আরাম করা মনে থাকে জানো ওই খড়ের চলটা একটু ব্যাস তোমার কাজ শেষ রামপ্রসাদের ঘরে আগুন দিলে হাত খসে যাবে ভালো চাস তো সরে যা সংসার মা পাবে কোথা থেকে রে হ্যাঁ এইবার এইবার আমি মুক্ত আমি আমি এবার সংসার ছেড়ে শান্তিতে তোর কাছে চলে যেতে পারবো মা তোর কাছে চলে গেল কি বলে কি বলে তুমি 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 সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবনে চলে যাবে গো মা আমার স্বপ্নাদেশ দিয়ে বলেছেন ওরে তোর চরম সাধনার সময় উপস্থিত হয়েছে তুই তুই পঞ্চমন্দির আসনে গিয়ে যজ্ঞ কর সর্বাণী সর্বাণী তুমি আমাকে এবার বিদায় দাও সর্বাণী তুমি আমাকে দেখিনি তুমি আমাদের শ্যামা তুমি আমাদের ভগবান তুমি আমার ইষ্টদেবতা তুমি যদি সংসার ত্যাগ করে চলে যাও তাহলে আমি কার পায়ে কেন মায়ের পায়ে নিবেদন করবে মা মা তোমার শূন্য দেহ লাল করে রাখবে সর্বাণী তুমি আমাকে মত দাও সর্বাণী তোমার মত না পেলে আমি তো এক পাও এগোতে পারবো না বুঝেছি তাহলে তুমি মত দেবে না মা ব্রহ্মময়ী তুই তোর কথা ফিরিয়ে নে মা তুই তোর কথা ফিরিয়ে নে সংসার কারাগারের ভয়ে দিয়ে রামপ্রসাদ সারা জীবন শুধু সংসার টেলেই যাবে তোর কাছে যাবে না আমি আমি তোমার সাধনার পথে কাটা ছড়িয়ে দেব না তুমি যা আমি 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 তাহলে মুক্ত মায়ের কি বিলা মা মা গো এবার আমি মুক্ত মা তুই আমায় তুই আমায় সোপান পথ চিনিয়ে দে মা চিনিয়ে দে মুক্ত কর মা মুক্ত কেশে যন্ত্রণা পাই নিবারিশে মুক্ত কর মা মুক্ত কেশে যন্ত্রণা পাই নিবারিশে সোপে দে মা
এ তুই কি করছিস মা? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুই আমাকে শাস্তি দে মা। আমার স্ত্রী পুত্রকে কেন শাস্তি দিচ্ছিস মা? কি ভেবেছিস তুই স্বামী পুত্র করে আমাদের বিয়ে মারবি? মায়ের হাত সরিয়ে নিবি তো দে, না হলে তোর ওই বিপদ করে এই মূর্তিটা আমি ভেঙে পুড়িয়ে ওই গঙ্গার জলে ফেলে দেবো। বকে দিয়েছে মাকে, খুব বকে দিয়েছে, প্রবৃত্তি এর বেশি আর এগোতে পারবে না। মাকে খুব বকে দিয়েছে, প্রবৃত্তি এর বেশি আর এগোতে পারবে না। দাদা বাবু এরপরও তুমি হাসতে পারছ, মরণের দুয়ারে দাঁড়িয়ে তুমি হাসতে পারবে, তুমি মানুষ না স্বপ্নের দেবতা। নাম হয়
আরে বিশু ভাই এসো এসো, কেমন আছো গো? ডাক্তার বাবু আমার ডাক্তার, তবে কি তুলো মালিশটা? আমি আমি ওই চশমার সামনে এক মুহূর্ত থাকতে চাই না বাবু, আমার উপর কি হুকুম আছে বলুন, আমি চলে যাই। যথারীতি গরিব প্রজাদের খাজনা মকুব করে দেবে, আর ইংরেজের কাছ থেকে খাজনা দায় করবে। তা কি করে হয়? আমি যেখানে হুকুম জারি করেছি বদলে নাও হুকুমনামা, সে আমি পারবো না বাবু। তাহলে তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত। না কথা বলবেন না জমিদার বাবু, চাকরি গেলে আমার সংসার বাঁচবে না। আমার সংসার বাঁচাবার দায়িত্ব আমার নয় তোমার। আমি আমি ভুল করেছি বাবু, সত্যি সত্যি আমি ইংরেজদের কাছে টাকা খেয়ে ওই নবাবের বিরুদ্ধে অভিযোগ করেছি। এই এই বোম্বাইয়ের দিকে একটা কথা মনে রেখো সমস্যা, শরীরের একটা অঙ্গে পচন ধরলে গোটা শরীরটাই ধ্বংস হয়ে যায়। ইংরেজ যদি একটা ঘরে দখল নিতে পারে গোটা দেশটাই তারা দখল নেবে, তখন আমাদের বসবাস করবার জায়গা পর্যন্ত থাকবে না। বুঝেছি বুঝেছি বাবু বুঝেছি, ওরা টাকা দিয়ে টাকা তুলে টাকাকে আবর্জনায় ফেলে দেবে। না না আমরা তো হতে দেবো না, আমরা বাংলার সমস্ত নাগরিকরা একজোট হয়ে ওই ইংরেজদের বিরুদ্ধে পাঞ্চাল করবো। এই আমার প্রতিজ্ঞা বাবু, এই আমার প্রতিজ্ঞা। খোঁজটা বাবু সব কি বলে গেল বাবু? এসব রাজনীতির কথা, আমি বিষয়ী মানুষ, রাজনীতি আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমার ছাড়ে না। ঠিক ঠিক বলেছেন তো বাবু, ঠিক বলেছেন। দাদাবাবু মায়ের নাম ছেড়ে দেবে বলেছিল, কিন্তু মা দাদাবাবুকে ছাড়েনি, তাই তো দাদাবাবুর বুকের মধ্যে দিন রাত চলছে মায়ের নাম। আপনি কেমন আছেন বিশু ভাই? ভালো আছি বাবু ভালো আছি। দেখো তার মনের মধ্যে যেমন মায়ের নাম গান চলছে, তেমনি আমার বুকের মধ্যেও তিনি দিন রাত বিরাজ করছেন, শয়নের স্বপনে নিশি জাগরণে দাদাবাবু মায়ের পেটে আদেশ পেয়েছেন কাশীতে গিয়ে মা অন্নপূর্ণাকে গান শুনিয়ে বাড়িতে ফিরে এসে পঞ্চমন্দির আসনে বসে কঠোর সাধনা করবেন, কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। তিনি মহাসাধনার পথে এগিয়ে চলেছেন এটা আমি জানতাম, কিন্তু কাশী যাবেন কথা আমি ভাবতে পারিনি বাবু। সঙ্গে কে যাচ্ছে বিশু ভাই? কেউ নয় বাবু, দাদাবাবু নৌপুকুরে একাই যাবেন। না না তা কি করে সম্ভব, একা তাকে ছাড়া যাবে না, সঙ্গে যাবো আমি। তাহলে তো খুব ভালো হয় বাবু, বৌদিবাই বলছিলেন একা ছেড়ে দিতে তার মন চাইছে না। না একা নয় একা নয়, সঙ্গে আমি যাবো, যাবে দশজন বাইক, আপনি নৌকায় যাবেন না, তিনি যাবেন বজ্রায়। মা আপনার মঙ্গল করবেন, যাই বৌদিমণিকে কথাটা বলে গিয়ে। একটা কথা ছিল বাবু। বলো ভাই। দাদাবাবুর মেয়ে দুটি বিয়ের যোগ্যি হয়েছে। ও তা বেশ তো ভালো তো, তোমরা সুপাত্রের সন্ধান করো, বিয়ের সমস্ত খরচ আমি দেবো। হ্যাঁ পাত্রের সন্ধান করা আছে বাবু। বাহ তাহলে তো ভালোই হলো, আচ্ছা তোমরা দিন ঠিক করে আমাকে খবর দেবে, আমি যথাসময় উপস্থিত। মা মা আপনার মঙ্গল করবেন বাবু, মা আপনার মঙ্গল করবেন। বৌদিমণি বৌদিমণি গো, তুমি ভাবলে কি হবে, মাথার উপর মা আছেন না? আমার অন্তর দেবতা, আমার কচি কচি অপরাধ তুমি মার্জনা করো, তুমি আমার দেখা দাও গুরুদেব, তুমি আমার দেখা দাও। মিত্র মশাই, আসবো না, তোমার অন্তরের ডাক শুনে আমি কি আর ঠিক থাকতে পারি, আমাকে যে আসতেই হবে। এসেছো যদি চলে যেও না, আমাকে তোমাদের সঙ্গে নাও। তা কি হয় গো, আমি যে সংসার বন্ধন থেকে মুক্তি পেয়েছি, মা আমায় পরম রত্নের সন্ধান করতে বলেছে, আমায় যেতে হবে, সাধনার মহাসমুদ্র মন্থন করে আমায় তুলে আনতে হবে অমৃতের কলসে। বিপদ তো তোমার নয় মিত্র মশাই, তুমি যে হাজার হাজার মানুষের রক্ষণ পালনের কর্তা, ভক্তির সঙ্গে তোমাকে যে শক্তির চর্চা করতে হবে, না হলে তোমার দিন দরিদ্র প্রজা সন্তানকে রক্ষা করবে কে? তাই পাবে গুরুদেব তাই পাবে, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। Thank you.
পাচ্ছি না ভবিষ্যৎ, কিন্তু তার কথা মনে পড়ছে না। অসুস্থ নানি, রক্তের ফসল, শিশু কন্যার কথা কি ভুলে গেছে? কিছু ভুলিনি, কিছু ভুলিনি। রন্ধনের শয়তানিতে মুসলমান সিরাজ কত বড় অভিনেতা তা আমার জানা আছে। অভিনেতা অভিনয় বলে সে আমাকে মতিঝিল প্রাসাদ থেকে তুলে এনেছে, আলিবর্দের কাছে নবাবি আদায় করেছে, হিন্দুর সহানুতি পাওয়ার জন্য তাদের ঠাকুর দেবতা সাধক কবি রামপ্রসাদের গুণগান করতে দ্বিধা করছে না। মা সাহেবা, কিন্তু জানে না, অভিনয় এক সময় শেষ হয়, রঙ্গমঞ্চ ছেড়ে অভিনেতাকেও চলে যেতে হয় যবনিকার আড়ালে। অভিনেতা কিন্তু দর্শককে হাসাতেও পারে, কাঁদাতেও পারে। মারিয়া মা, ওসব কথা যাক, আজ সাধক রামপ্রসাদ আসছেন দরবারে গান শোনাতে, সাধক রামপ্রসাদ আসছেন গান শোনাতে। সাধক রামপ্রসাদ, তোমার তো তুমি ডুবতে পারো, কিন্তু এই ঘাসনে বেগম ডুববে না। তারপর মুর্শিদাবাদের নবাবিত প্রেম ভক্তি ভালোবাসা তার কাছে মূল্যহীন সমান। ওখান থেকেই আমি সাধক রামপ্রসাদকে দেখব, আর কান পেতে শুনব তার ভক্তি ভরা মায়ের নাম। আমাকে শান্তিতে থাকতে দেবে না, তিষ্ঠতে দেবে না। কি খবর? ইংরেজ কুটির লর্ড আপনার সঙ্গে মিলাগার করতে চায়। ঠাকুর রামপ্রসাদ এসেছে। তিনি এসেছেন? হ্যাঁ, তার সঙ্গে এসেছেন কলিকাতার জমিদার দুর্গাচরণ মিত্র আর দশ জন পাই। কোথায় তারা? কোথায়? কারখানায়। যাও যাও, তাদের খোঁজ দরবারে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। কথা আজ্ঞা। কি বলছেন মন্ত্রী মশাই? খালি শহরে সাধক রামপ্রসাদ এইখানে? তুমিরা দুর্গাচরণ মিত্রের বজ্রায় করে তিনি কাশি যাচ্ছিলেন মা অন্নপূর্ণাকে গান শোনাতে, কিন্তু যাওয়া হলো না। যাওয়া হলো না? না, পথেই পেলেন মায়ের নির্দেশ। মা বললেন কাশি যাওয়ার কি দরকার, আমি তো সর্বস্থানেই আছি, খালি শহরের কুমারহট্ট গ্রামে বসেই তুমি আমায় গান শুনিয়ে দে। তারপর তিনি বুঝি গায়ে পেয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, মঙ্গেশ্বরের হুকুমে আমি বজ্রায় গিয়ে আমন্ত্রণ জানালাম, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। মহামান্য সাধকের অপায়নের যেন কোনো ত্রুটি না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন মঙ্গেশ্বর, মূল্যাল অস্ত্র ধরে যুদ্ধ করতে যেমন পারে, তেমনি ভক্তি দিয়ে ভগবানকেও ডাকতে জানে। তুমি শুনবে সাধক রামপ্রসাদের গান? শুনবো জনাব, আমি আফগানি হলেও বাংলা এসে বাঙালি আর বাংলার শিল্প সাহিত্যকে আমি ভালোবেসে নিয়েছি, তাই সাধক কবির কণ্ঠের গান আমি অবশ্যই শুনবো। সীতারাম, সাধক রামপ্রসাদ আমার আত্মীয় মঙ্গেশ্বর,
আর তিনি আসছেন স্বয়ং নবাব দরবারে। আমি সর্বদাই উপস্থিত থাকবো এই নবাব দরবারে। এসো এসো বন্ধু এসো সাথে, আমরা একযোগে সেই মহান দেবতাকে দর্শন করি এবং মনে মনে বলি, হে সাধন জগতের সূর্য, আপনার উজ্জ্বল আলো দিয়ে এ দুনিয়ার যত পাপ অন্যায় অন্ধকার সব দূর করে দিন। আসুন 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 সাধক, আসুন কলকাতার প্রাণ ও পুরুষ, নবাব দরবারে আসন গ্রহণ করে মুর্শিদাবাদকে ধন্য করুন। এ তুমি আমায় কোথায় নিয়ে এলে দুর্গা? পায়ের তোলা শেষ পাথরের মেঝে, অপরে হাজার বাতির লণ্ঠন, চারিদিকে মণিমাণিক্য খচিত, এটা কোথায় নিয়ে এলে? এই তো নবাবের দরবার কক্ষ, এখানে বসেই তিনি অপরাধের বিচার করেন। সপরিষদ এখানে বসে রাজ্য রাজনীতি যুদ্ধ বিগ্রহের সিদ্ধান্ত ঘোষণা করে। আজ তিনি আপনার জন্য বিশেষ দরবার বসিয়েছেন। রাজ্য রাজনীতি যুদ্ধ বিগ্রহ আজ নয়, আজ শুধু গান, আপনার সুললিত কণ্ঠে আজ কি সঙ্গীত? না না, এত ঐশ্বর্যের মধ্যে গান হয় না, ঐশ্বর্যের গুহায় এসে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দুর্গাচরণ, এখানে আমি গান গাইতে পারবো না। দুর্গাচরণ কেন সাধ কেন? আমি কি আপনার চরণে কোনো অপরাধ করেছি? আপনি বুঝি বঙ্গেশ্বর সিরাজউদ্দৌলা? আমি আজ এখানে বঙ্গেশ্বর সিরাজউদ্দৌলা হিসেবে আসলাম। আপনি সাধারণ জগতের সূর্য, আপনার সঙ্গে পরিচিত হয়ে আপনার কণ্ঠে সুমধুর সঙ্গীত শুনে আমি আজ সার্থক বাঙালি সিরাজ হতে চাই। বয়সে আপনি নবীন হলেও জ্ঞানে আপনি প্রবীণ। বিনয় মানুষের মহত্বের পরিচয়, এমন নবাব না হলে কি বাংলার চলে? মা আপনার মঙ্গল করুন। মেহরবানি করে আপনি আপনার আসন গ্রহণ করুন। নবাবের অনুরোধ উপেক্ষা করেন না সাধক। চাকরির প্রয়োজনে আমি মুর্শিদাবাদ ছেড়ে যেতে পারিনি সেনকাটা, আর যখনই শুনলাম আপনি আসছেন এইখানে, মনটা আমার খুশিতে ভরে উঠল। স্বয়ং নবাব আপনার গান শুনতে চেয়েছেন, তাকে আপনি ফিরিয়ে দেবেন না সেনকাটা? আমি আপনারই হলেও বাংলা কীর্তন ভজন সেনা সঙ্গীত দিলে জোড়া দেয় আমাদের আরজ মঞ্জুর করুন মেহরবান। শিলাজির দরবার আজ আপনার সঙ্গীতের পূর্ণ স্পর্শে ধন্য হোক। ঠিক আছে, আমি আমি যাইব। প্রার্থীর প্রার্থনা অপূর্ণ রেখে অপার্থিব সম্পদ পাওয়া যায় না। আমি গাইব, আমি নিশ্চয়। বাংলার নামাজি নবাবের দরবারে আর সাধক রামপ্রসাদ গাইবে ক্ষমা মায়ের গান, ইতিহাসে একথা স্বর্ণাক্ষর করে লেখা থাকবে। মা আমার চোখ থেকে তুই ঐশ্বর্যের আলো সরিয়ে দে মা, গড়ে তোর স্বপ্নের তপোবন। এই সাধক রামপ্রসাদ যেন নবাবের দরবারে সুরের ফুল চন্দন দিয়ে নরনারায়ণের সেবা করতে পারে। তারিফ করার ভাষা আমার নেই, কিন্তু এই গান আমি তো আপনার কাছ থেকে শুনতে চাইনি সাধক। মানে আমি আপনার রুচির কথা চিন্তা করি একটা হিন্দি গান গাইলাম। হিন্দি গজল তুমি আমি হামেশা শুনি, আমি আজ আপনার কণ্ঠে শুনতে চেয়েছি আপনার শ্যামা মায়ের গান। শ্যামা মায়ের মা মাধুর মা
আপনাদের কাছে একটি শ্যামাময় গান গাইছি। আমার উপর থেকে ডাক এসেছে।
কেমন করে যাব? স্বামী পঞ্চমুণ্ডীর আসনে সাধনায় মগ্ন, বড় ছেলে শিল্প সাহিত্য নিয়ে ব্যস্ত, আর তোমায় কিছুতেই ছাড়ছিল না। মা,
আমার সব
পাচ্ছি না। আমি তোমায় দিব্য দৃষ্টি দিলাম, যেই দেখো আমি কে। মা, মা গো, পানির শেষে তুই এসেছিস মা। আমি আর থাকতে পারছি না মা, তুই আমাকে সঙ্গে করে নিয়েছ, আমাকে মুক্তি দে মা, আমাকে মুক্তি দে। বছর চলে যায়। আমি এদের বোঝাতে পারছি না ঠাকুর, আপনি এদের।
সংসারের দিকে টানছিস মা, আমাকে সংসার থেকে তুই মুক্তি দে মা। আমি ভণ্ড অযোধ্যানাথ, আমি অন্ধ, আমি মানুষ পরের অত্যাচার, আমি কুষ্ঠ রোগের যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর। তুই কি করেছিস মা? ওরা অন্যায় করেছে বলে তুই ওদের এত বড় শাস্তি দিয়েছিস? দয়া কিছু নেই, আসলে কোথায় তোর সহ্য করতে পারছি না দেখো মা, তুই ওকে ক্ষমা করে দে, তা না হলে কিন্তু আমি তোর করে চড়বো না, চড়বো না, চড়বো না। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, পাপীর আমর্ত হতে মুক্ত হোক পাপী। মাগো তোর এত দয়া মা, তাই তো আমি তোকে দয়া বলি বলি। ভূষণ দাদা, ভূষণ দাদা, ভূষণ তুমি তুমি ভালো হয়ে যাবে ভূষণ দাদা। মায়ের কৃপায় আপনি ভালো হয়ে যাবেন। ভাই ঠাকুর ভাই তোমার সব ভালো হয়ে যাবে। এইবার আমাকে তোমরা মুক্তি দাও, আমার সব কাজ শেষ, আমি এখানকার পথ চুকিয়ে আমার মায়ের সাথে চলে যাই, যাওয়ার সময় ভুলে যাই। তোমরা সবাই সুখে শান্তিতে থেকো, ভাই ভাই ঝগড়াঝাটি করো না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন আমরা মানুষ, সবার উপরে আমরা মানুষ। Thank you.